আমার নতুন এবং পুরনো সমস্ত ছাত্রছাত্রীদের জানাচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যে কোনো ক্লাসেই পড়ো না কেন, বিশেষত যে সমস্ত ছাত্রছাত্রীরা বিজ্ঞান নিয়ে পড়াশোনাটা এগিয়ে নিতে যেতে চাইছো, হায়ার সেকেন্ডারি বলো, মাধ্যমিকের বিভিন্ন ধরনের বিজ্ঞানের সাবজেক্টগুলো বলো, এবং যারা বিশেষত নিটের প্রস্তুতি নিতে চাইছো, তাদেরকে আমি আগে বেশ কয়েকটা ক্লাসে বলেছিলাম, তখন আমি সময় পাইনি, কিন্তু বিষয়টাকে আমি বলেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে মাইন্ড ম্যাপ। আজকের ক্লাসে তোমাদেরকে মাইন্ড ম্যাপ নিয়ে কিছু কথা বলবো। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মাইন্ড ম্যাপ জিনিসটা আজকের দিনে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তোমরা ডাউনলোড, অনলাইনে ডাউনলোড করতে পারো, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি তোমাদেরকে, যেমন বলি, সাজেশন নিজে বানাও, সেলফ স্টাডি করো, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। তা আজকে ওই রকম মাইন্ড ম্যাপ, সেটা তোমরা নিজেরা কি করে বানাবে আর কেন বানাবে, সবচেয়ে বড় কথা কেন বানাবে, জিনিসটা খায় না মাথায় দেয়, আর বানিয়ে উপকারটা কি হবে, এই সমস্ত জিনিসটা বোঝাবো। কিন্তু তার আগে তোমাদেরকে একটা বিশেষ জিনিস বলি, এই মাইন্ড ম্যাপ কিন্তু, যদি এই ক্লাসটা, প্রথম কথা হচ্ছে আমি সবাইকে বলছি, যারা নতুন এই ক্লাসে এসছো, যারা পুরনো আমার ছাত্রছাত্রী আছে, সবাই পুরনো ছাত্রছাত্রী সবাই জানো, আমার এই ক্লাস স্কিপ করে করে এগিয়ে যাবে না, তাহলে কিন্তু আগের জিনিস থেকে পরের জিনিস তোমরা বুঝতে পারবে না। আর যারাই কিনা নতুন ক্লাস দেখছো, তাদেরকেই অনুরোধ করব যে আমার পিছনের যে সমস্ত ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখো, সেখানেও কিন্তু প্রচুর ধরনের স্ট্র্যাটেজিগুলো, বিভিন্ন ধরনের পড়ার কৌশল এবং পরীক্ষাকে ফেস করবা বা পরীক্ষাতে সফল হওয়ার বিভিন্ন ধরনের কৌশলগুলো আমার দেওয়া আছে। ইংরেজি গ্রামার, ইংরেজি লেখা, এই সমস্ত ক্লাসগুলো কিন্তু ইংরেজি গ্রামার সেকশনে আমার সমস্ত দেওয়া আছে। যাই হোক, আসল কথাটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই জিনিসটা, মাইন্ড ম্যাপটা কি এবং কেন কাজে লাগবে। দেখো, যে কোনো যে কোনো সাবজেক্টই মাইন্ড ম্যাপ হতে পারে, প্রথম কথা এটা জেনে নাও, আমি অন্য ক্লাসে বলেওছি সেটা, কিন্তু বিশেষত বিজ্ঞানের যে সমস্ত সাবজেক্টগুলো থাকে, সেটা তুমি ক্লাস নাইনে পড়তে পারো, এইটে পড়তে পারো, মাধ্যমিক হতে পারে, হায়ার সেকেন্ডারি সাবজেক্ট হতে পারে, এমন কি আরো উঁচু ক্লাসে হতে পারে। আর নিটের মতো পরীক্ষা, যে পরীক্ষাতে খুব অল্প সময়ে দ্রুত উত্তর চুজ করে নিতে হয়, মাল্টিপল চয়েস, 180 মিনিট, 180টা প্রশ্নের তোমার উত্তর দিতে হবে, এবং সঙ্গে রয়েছে নেগেটিভ মার্কিং, কাজে এই সমস্ত কৌশলগুলোই কিন্তু আগামী দিনে আমি বলবো, কিন্তু তার জন্যে যে মূল অস্ত্রগুলো যেগুলো দরকার, সেই মূল অস্ত্রগুলোর অন্যতম একটা অস্ত্রের নাম হচ্ছে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ যেটা করে সেটা হচ্ছে, ধরে নাও তোমার একটা বড় চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা কিন্তু অপরিহার্য, যেটা আমি সবসময় সমস্ত ছাত্রছাত্রীকে বলি যে দেখো, একটা চ্যাপ্টারকে ভাষা ভাষা তুমি পড়ে গেলে সেটা কিন্তু তোমার মাধ্যমিক অবধি হয়তো চলে গেছে, বড় প্রশ্ন তুমি সাজেশন করেছো পরীক্ষার সময় উতরে গেছো হয়তো বা, কিন্তু নিট যেই তা নয়, কিন্তু নিট যেই বইয়ের প্রতিটি অক্ষর থেকে পর্যন্ত প্রশ্ন আসতে পারে, একটু বাড়াবাড়ি বলছি না, একেবারেই ঠিক বলছি, প্রতিটি লাইন থেকে, প্রতিটি অক্ষর থেকে প্রশ্ন আসতে পারে, অক্ষর মানে শব্দ, এমন কি তার মধ্যে যে সমস্ত বইয়ের মধ্যে যেগুলো ছবি থাকে সেই ছবিগুলো থেকে পর্যন্ত প্রশ্ন আসে। কাজেই বুঝতে পারছো যে এইখানে মূল বিষয়বস্তু, এর আগের ক্লাসেই আমি বলেছি যে HS আর NEET কি একসঙ্গে দেওয়া সম্ভব এবং দুটোতেই সফল হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব সেটা আমার আগের ক্লাসটাতে দেখে নিও। এখন মাইন্ড ম্যাপটা হচ্ছে এই যে আমরা যদি একটি বিষয়বস্তুকে আমাদের সারা দিন আমরা যেভাবে কাটাই, ধরা যাক সকাল থেকে রাত পর্যন্ত আমরা একটি দিনকে যদি অতিবাহিত করলাম, সেটা আমরা করি, তার মধ্যে সেই দিনটার মধ্যে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটে, প্রতিদিনই ঘটে, আর কিছু ঘটনা ঘটে যেগুলো সেই বিশেষ ঘটনাগুলোর সঙ্গে জড়িত, বুঝতে হয়তো একটু অসুবিধা হলো, আরো একটু বিশেষভাবে বোঝাচ্ছি, ধরা যাক একটি সপ্তাহ কি একটি মাস, সেই মাসের মধ্যে তোমার জীবনযাত্রার মধ্যে বিশেষ কিছু ঘটনা ঘটে থাকে,
এখন ব্যাপার হচ্ছে সেই বিশেষ ঘটনাটার একটা নাম থাকে, ধরা যাক কোনো একটি সিনেমা দেখতে যাওয়া। আচ্ছা, সিনেমা দেখতে যাওয়ার কথাটা যদি মাথায় আসে, তখন কিন্তু সেই যে পুরো দিনটাতে তুমি কি সিনেমা দেখেছো, কার সাথে সিনেমা দেখতে গেছিলে, কি খেয়েছো সেখানে গিয়ে, কখন সিনেমা দেখতে গেছিলে, কখন সেখান থেকে ফিরে এসেছো, সেই দিনটাতে সিনেমা দেখতে যাওয়ার আগে তুমি কি কি করেছো এবং পরে কি কি করেছো, এই সমস্ত জিনিসটা কিন্তু তোমার মনে পড়ে যায়। কাজে এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমি একটা তোমাদের ধারণা তৈরির জন্য দিলাম। তেমনি আমাদের যে পুরো চ্যাপ্টারটা থাকে একটি বইয়ের মধ্যে, পুরো যে চ্যাপ্টারটা থাকে সেই চ্যাপ্টারটা আমরা পড়ি, পড়বার পরে যেটা হয় যে অনেক ক্ষেত্রে আমরা তার মধ্যেকার বিভিন্ন লাইন, বিভিন্ন অংশ আমরা ভুলে যাই। আচ্ছা, সেটাকে আমরা আবার রিভাইজ দিই। কিভাবে রিভাইজ দিই? সেই বইটাতেই আবার সেই সেই চ্যাপ্টারটাই খুলি, সেই পাতাগুলোই খুলি, আবার দাগ দিই, আবার সেটাকে মুখস্থ করি, বারবার করে মুখস্থ করবার চেষ্টা করি, আবার লিখে রাখি, দেখা গেল 15 দিন পরে কি 1 মাস পরে কি আমি আবার সেই জায়গাটা ভুলে গেছি। তাহলে এই মাইন্ড ম্যাপ হচ্ছে এমন একটা বস্তু যে জিনিসটা তোমাকে কি করবে, মনে রাখতে সাহায্য করবে, এমন একটা সংকেত যে সংকেতে তোমার পুরোটা মনে পড়বে। ঠিক আছে, এই মাইন্ড কথাটার সঙ্গেই কিন্তু তোমার সমস্ত বিষয়টা বোঝানো রয়েছে। তার মানে কি, এটার মূল বিষয় হচ্ছে মনে রাখা, কনসেপ্ট ক্লিয়ার করা। ঠিক আছে, এখন কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে এই মনে রেখে এই মাইন্ড ম্যাপ করে কিন্তু তোমার কোনো লাভ হবে না। বিষয়টাকে পড়তে হবে, সেই পড়ার পদ্ধতি তোমাদেরকে আমি হাতে কলমে করে অনেকবার দেখিয়েছি, প্রয়োজনে আমি আবার দেখাবো, একে একে দেখাবো, আমি তো বলেই রেখেছি। আগামী ক্লাসটা যেটা আসতে চলেছে তোমার লাইট সায়েন্সের ওপরে, সেটাতে হাতে কলমে করেও দেখাবো যে কিভাবে তুমি পড়বে। এই আগের ক্লাসেও বলেছি লাইট সায়েন্সের ব্যাপারে, যে কিভাবে লাইট সায়েন্সটাকে পড়তে হয়, আলোক বিজ্ঞানকে কিভাবে পড়তে হয়, প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারে জানতে একটা বিশেষ কৌশল থাকে যেটা পুরো চ্যাপ্টারটাকে ধরে রেখে দেয়। যেমন আমি গ্যাসের ব্যাপারে বলেছি, আগের ক্লাসেও বলেছি যে গ্যাসে ওই যদি ঘরের কথাটা মনে রেখে দেওয়া হয়, ঘরের মধ্যে তোমার বিভিন্ন লোক, অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, বা একটি ট্রেনের কামরার কথা মনে রাখো, এইটা যদি তোমার চোখের সামনে ভেসে উঠবে, তাহলে তোমার গ্যাস 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 চ্যাপ্টারটা কিন্তু অনেকটা ভালোও লাগবে, আনন্দও লাগবে, মজাও লাগবে এবং বোঝাও হয়ে যাবে দ্রুত। এক একজন এক এক রকম উদাহরণ দিয়ে সেটাকে বোঝে। আমি যে উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমার সেই উদাহরণ পছন্দ নাও হতে পারে, তুমি একটা অন্য উদাহরণ দিয়েও সেই চ্যাপ্টারটাকে বুঝতে পারো, কিন্তু সিমিলারিটি, ওইটা যেটা পড়ছি আমার দৈনন্দিন জীবনের আশপাশে যা ঘটছে সেইটার সঙ্গে কোন ঘটনাকে আমি মিলিয়ে সেটাকে মনে রাখতে পারি, এটা একটা মনে রাখার ভালো পদ্ধতি বা পড়ার পদ্ধতি। এবার সেই পড়ার যে অংশটা, তার মধ্যে তো আমার ওই ট্রেনের কামরা মনে রাখলে হবে না, বা ওই ঘরটাকে বা ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে মনে রাখলে হবে না, সেখানে কিন্তু আমার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই জায়গাটা মনে রাখতে হবে, সেখানে আমার চার্লসের সূত্র মনে রাখতে হবে, সেখানে আমার বয়েলসের সূত্র মনে রাখতে হবে, গেলুসাক মনে রাখতে হবে এবং পরম শূন্য উষ্ণতা এই জায়গাগুলো মনে রাখতে হবে, চলনগমনের ট্যাকটিক, ন্যাস্টিক, এই সমস্ত ট্রপিক, এই সমস্ত চলনের অংশগুলোকে আমাকে একদম টার্ম বাই টার্ম মনে রাখতে হবে। তখন উদাহরণ কি করবে? তাহলে তোমার উদাহরণ, তোমার তুমি যখন পড়ছো সেগুলো দেখিয়েছি যে লিখে লিখে এঁকে এঁকে যখন পড়বে, সেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে, তোমার মনের ভিতরে ধারণা জটিলতা এই জায়গাটাকে ক্লিয়ার করবে। তার জন্য আমি বলেছি শুধু এটা কেন, হাজার হাজার ভিডিও আছে, তার থেকে তুমি বেছে বেছে তাও দেখো, অসংখ্য ধরনের নেট ইন্টারনেট সার্ফিং করে বিভিন্ন ধরনের জিনিস যেখান থেকে তোমার বুঝতে সুবিধা হয় সেটা করো, কনসেপ্ট ক্লিয়ার আসল। এরপরের যে অংশ, কনসেপ্ট তো ক্লিয়ার হলো, এবার সেগুলোকে মনে রাখবো কি করে, কারণ চ্যাপ্টারটা ধরো অনেক বড়, বইটা তো আরো বড়, তাহলে একটা পুরো চ্যাপ্টারকে একটা কাগজের মধ্যে নামিয়ে আনতে হবে এবং তার নামই হচ্ছে মাইন্ড ম্যাপ। চলো দেখি দুটো খুব সাধারণ উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটা খানিকটা খোলসা করে দিচ্ছি, তাহলেই মজাটা পাবে, বুঝবে যে এটা কত গুরুত্বপূর্ণ। দেখো, আমি যদি এইভাবে বলি যে একটা সাধারণ ছবি নিয়েছি আমি, দেখো আমি তোমাদেরকে এর আগে অনেক ক্লাসে বলেছি যে এই ধরনের ছবি আঁকবার জন্য তোমাকে শিল্পীর মতো ছবি আঁকবার কোনো প্রয়োজন নেই, তুমি বুঝতে পারছো যখন জিনিসটা পড়ছো, তুমি যেভাবে বোঝার চেষ্টা করছো সেই বোঝার মতো করে হলেই চলবে, মোটামুটি একটা
ধারণা হওয়ার মতো সেই ছবিটা আঁকলে চলবে। যেমন এখানে কি রয়েছে, ব্রেনের ছবি রয়েছে, মস্তিষ্কের ছবিটা রয়েছে। তাহলে আমি ওই মস্তিষ্ক নিয়ে যে চ্যাপ্টারের যে অংশ, এবার দেখো একটা কথা যেটা তোমাদেরকে বলেছি, পুরো চ্যাপ্টারটাও মাইন্ড ম্যাপ করতে পারো, আবার কোন কোন ওই চ্যাপ্টারের বিশেষ বিশেষ কোন কোন অংশেরও মাইন্ড ম্যাপ তোমরা করে নিতে পারো, যেটা তোমার বিশেষ বিশেষ মনে রাখতে পারছো না বা বিশেষ জটিলতা লাগছে। কিভাবে করছো দেখো, একটা সিম্পল উদাহরণ, এ বাদেও তোমাদেরকে বলে রেখে দিচ্ছি, নিটের সমস্ত মাইন্ড ম্যাপ, সমস্ত ধরনের কবিতা ছড়ার মাধ্যমে, বিভিন্ন ধরনের ফিজিক্স কেমিস্ট্রি মনে রাখার সমস্ত স্টাডি মেটেরিয়াল, বায়োলজিরও সব কটার মাইন্ড ম্যাপ, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব কটার মাইন্ড ম্যাপ আমরা রেডি করেছি তোমাদের জন্য। সেই স্টাডি স্পেশাল ক্লাস যেগুলো থাকবে মেম্বারশিপের ভিত্তিতে, সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো তাতে অ্যাভেলেবেল করে দেব। এবং এই যে দু তিন দিন ক্লাসটা তোমাদের নিতে পারিনি, আগের ক্লাসেও বলেছি, এই কারণে এই স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার বেশ কিছু কাজকর্ম ছিল তোমাদের জন্যই। এবার চলো, মাইন্ড ম্যাপটা কি জিনিস, কিভাবে বানাবে, নিজে বানাবে কিভাবে, কিনে না, ডাউনলোড করে না, নিজে পড়ছো, যেটা পড়ছো সঙ্গে সঙ্গে সেটার মাইন্ড ম্যাপ বানাচ্ছ। আগে ক্লাসে বলেছি যে নিট যদি পার হতে হয় তাহলে যে পাতাটা পড়বে সেই পাতার শর্ট নোট সঙ্গে সঙ্গে পাশে শর্ট নোটের খাতায় নাও, অবশ্যই সেটা তোমার এইচএস সায়েন্সেও উপকার দেবে। সেটা ইভেন যারা কিনা সায়েন্স নিয়েও পড়ছো না, নর্মাল যে সমস্ত ক্লাসগুলো করছো অন্য আর্টসের বা কমার্সের, এই শর্ট নোটের খাতা, সে মাধ্যমিকও তোমাদেরকে বলেছিলাম, যারা মাধ্যমিক করছো তাদেরও কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে, ধরা যাক এই যে মস্তিষ্কের কথা তোমাদেরকে বলছিলাম, মস্তিষ্কের চ্যাপ্টারটা অনেকটা রয়েছে, আমি কি করব, মানে ধরো তোমরা এইভাবে যদি বোঝার চেষ্টা করো, এইরকম একটা আউটলাইন দিয়ে, এখানটা যেখানটা রয়েছে দেখতে পাচ্ছ, এরকম একটা আউটলাইন দিয়ে একটা মস্তিষ্কের যে বইতে যেরকম ছবি থাকে সেরকম একটা ছবি ধরো এঁকে নিলে কি করছো। এবার অনেক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তার থেকে। হ্যাঁ, তাহলে এখানটা কি করছো তুমি, এখানে দেখো, এখানে তীর চিহ্ন দিয়ে তুমি লিখে নিয়েছো গুরু মস্তিষ্ক। আমি মাউস দিয়ে করছি, একটুখানি স্লিপ খেয়ে গেছে। এই গুরু মস্তিষ্ক, তাহলে তুমি বুঝে গেলে যে গুরু মস্তিষ্ক। এবার দেখো এখানে কি কি লেখা রয়েছে, চিন্তা, স্মৃতি, বুদ্ধি, বোধ, চাপ, তাপ, ব্যথা, শোনা এবং দেখা, এই ব্যাপারটা ওখানটায় লিখে নিবে। কি হলো, কি বুঝতে পারলে, যে গুরু মস্তিষ্কে এই এই ঘটনাগুলো ঘটে, যেই তোমার ওই জিনিসটা এই লেখাগুলো লিখে নিয়েছো, তাহলে কি হচ্ছে যে গুরু মস্তিষ্কের কাজ কি কি, এই অংশটা যদি তোমার ডেসক্রিপ মানে একটু বড় প্রশ্নেও আসে, অথবা যদি তোমার নিট, মানে আমি বলছি এটা কিন্তু নিটের জন্য তোমরা, আমি হুবহু ফলো করতে পারছি না, এটা আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে এইভাবে জিনিসটা বানাতে হয়, ঠিক আছে। তাহলে যেই এটা আসছে, তোমার গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে বিভিন্ন কাজ, এগুলো তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং গুরু মস্তিষ্কটা মস্তিষ্কের কোন স্থানটাতে থাকছে সেটা সম্বন্ধে তোমার ধারণা হয়ে যাচ্ছে, কোন জায়গাটা, পজিশনটা কোন জায়গাটা, সেটার উপরেও তোমার একটা ধারণা হয়ে যাচ্ছে। দেখো পুরো চ্যাপ্টারে, তারপরে ধরো এখানে খেলা মাছটা কোন জায়গাটায়, ঠিক আছে, হাইপোথ্যালামাস কোন জায়গায়, পরপর পরপর দেখো এইভাবে তীরচিহ্ন তীরচিহ্ন দিয়ে তুমি সেখানটায় লিখছো। এবং শুধু লিখছো তাই না, এখানে দেখো ঘ্রাণ বাদে এইটা লিখে রেখে দিয়েছো, ঠিক আছে। আর এইখানটায় দেখো ঘ্রাণ, ঠিক আছে, এই যে কার্পাস থ্যালামাস, থ্যালামাস, এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তীরচিহ্ন দিচ্ছ, এই তীরচিহ্নগুলোর সঙ্গে তার অবস্থান, প্রয়োজন হলে এই ধরনের ছবি না হয় অন্য কোনো ছবি হতে পারে, তার বৈশিষ্ট্য, কখনো কখনো ছোট ছোট করে বৈশিষ্ট্য সেখানটায়, ব্যতিক্রম, কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ সেইখানে ছোট ছোট করে, ধরো কখনো কখনো তোমরা এরকমও করতে পারো, এখানে এটা লিখলে, লিখে একটা এখানে ধরো কোনো একটা বৈশিষ্ট্য লিখে নিচ্ছ, এখানে একটা এরকম বক্স করে দিলে, এই বক্স করে দিয়ে সেইটার মধ্যে কোনো ব্যতিক্রম বা কোনো উদাহরণ এই জায়গাটায় লিখে নিলে। পরে দেখো কোন জায়গাটা, এই পজিশনগুলো বুঝতে পারছো, এই দেখো সুষুমা শীর্ষক, হৃৎক্রিয়া, শ্বাসক্রিয়া, ঘাম, প্লাস হচ্ছে ঘাম, আমাদের শরীরে যে ঘাম হয় কোন জায়গা থেকে হচ্ছে, এই সুষুমা শীর্ষকের এই জায়গাটা থেকে হচ্ছে। দেহের ভারসাম্য রাখছে কোন জায়গা, এই দেখো এই লঘু মস্তিষ্কের এই জায়গাটা দেহের ভারসাম্য রাখছে। এবং প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করছে। মধ্য মস্তিষ্ক, তার কি কি কাজ আছে দেখো, দেখা, শোনা, অক্ষিগোলকের যে সমস্ত কাজগুলো সেইখানে সেইগুলোকে কন্ট্রোল করছে। তাহলে এইভাবে একটি ছবির মাধ্যম দিয়ে, আমি একটা ছোট উদাহরণ দিলাম, এটাকে যদি আমি এখন পুরো কোষে কোষে করতে যাই, অবশ্যই সেটাও একটা ক্লাসে আমি চেষ্টা করবো করে দেওয়া, এটা ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এখন বিষয়টাকে তোমাদের বুঝিয়ে দেওয়া, মাইন্ড ম্যাপ সম্বন্ধে যারা কিচ্ছু জানো না তাদেরকে একটা ধারণা দেওয়া, এবং এইটা নিয়ে যদি তোমরা পড়াটা স্টার্ট করো, যারা একদম শুরুর দিকে রয়েছো পড়ার, সেটা মাধ্যমিক হোক
এইচএস হোক, নিটের প্রিপারেশন তো বলেইছি, নিটের প্রিপারেশনের এক ছিটে দেরি করা যাবে না যদি পেতে চাও। আর আরেকটা ছবি দেখাচ্ছি দেখো তোমাদের, ধরো এটা একটা চোখের ছবি, চোখ তো তোমরা মাধ্যমিকেও পড়েছো, ঠিক আছে? এবার দেখো কোন জায়গাটা কর্নিয়া, কোন জায়গাটা তোমার হচ্ছে লেন্স, এবার তার সাথে সাথে কিন্তু তার কাজগুলোকে লিখে রাখা রয়েছে। যেমন প্রতিসারক তল হিসেবে লেন্স কাজ করছে, ফোকাস তৈরি করছে, অ্যাকুয়াস হিউমার যেটা রয়েছে সেটা কি করছে, ভিট্রিয়াস হিউমার কোথায় রয়েছে। এই যেমন ধরো এই ছবিটাকে একটু ছোট করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, দেখো ভিট্রিয়াস হিউমার কি রয়েছে, এটাও প্রতিসারক হিসেবে কাজ করছে, সঙ্গে আই প্রেশারকে কন্ট্রোল করছে। এরকম ভাবে যদি তোমরা পড়াটা করতে থাকো, আচ্ছা এখানে ধরো স্ক্লেরা রয়েছে, এটা কি করছে, রক্ষা করছে, ঠিক আছে? রোডয়েড রয়েছে, কি রক্ষা করছে, এটাও রক্ষা করছে। রেটিনা কি করছে, প্রতিবিম্ব গঠন করছে। প্রতিবিম্ব গঠনের সময় কে জড়িত থাকছে, অন্ধবিন্দু বা সরি পিতবিন্দু রয়েছে। সঙ্গে রডকোষ কি করছে, ব্ল্যাক এন্ড হোয়াইট তৈরি করছে আমাদের যে সমস্ত ভিজুয়ালগুলো। আর কোনকোষ কি করছে, আমাদের কালার বা বর্ণ যে সমস্ত সেগুলো দেখতে সাহায্য করছে। এইরকমভাবে পুরো তুমি যদি পুরো জিনিসটাকে দেখে নিলে তাহলে পুরো চোখ নামক যে চ্যাপ্টারটা আছে, আমি তো এটাকে ছোট করে একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি। এ পাতে যখন তোমার ফিজিক্সের মাইন্ড ম্যাপগুলো দেখবে, কেমিস্ট্রির মাইন্ড ম্যাপগুলো দেখবে, সেগুলো আরও ইন্টারেস্টিং দেখতে লাগবে, এবং সেগুলো সবই আমি আমি তোমাদের জন্য রেডি করেছি। এইভাবে যদি পড়ো তাহলে পুরো চ্যাপ্টারটা পড়বার পরে, তার শর্ট নোট নেওয়ার পরে, এবং PYQ আমি কি বলেছি, যেটা যে চ্যাপ্টার যখন পড়বে সঙ্গে সঙ্গে তার অন্তত 5-10 বছরের PIQ-কে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনকে সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারের মধ্যে দাগিয়ে নাও। কি হবে, কোনোদিন পরীক্ষার সময় তোমাকে মুখ থুবড়ে পড়তে হবে না, হাত পাক করতে হবে না। তাহলে এই যে শর্ট নোটের খাতা তোমার থাকবে, সেটা ফর্ম ফিজিক্সের হতে পারে, ফর্মুলার হতে পারে, সেটা কেমিস্ট্রি রিয়াকশন হতে পারে, বায়োলজির এরকম দেখলে, এইভাবে ডায়াগ্রাম করে বা মাইন্ড ম্যাপ করে যদি এগো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো ব্যাপারটা কত সহজ হয়ে যাচ্ছে। বাংলায় NCERT-র বই তোমাদের দিয়ে দিয়েছি, বাংলা বই আশা করি তোমরা ডাউনলোড করে নিয়েছো। এবার একটা কথা বলি যে এটা কি শুধুমাত্র বিজ্ঞান পড়বার ক্ষেত্রেই কাজে লাগে, না, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই তুমি এইভাবে তোমাদের মাইন্ড ম্যাপ বানাতে পারো। তবে মাইন্ড ম্যাপ যদি নিজে বানাও, বুঝতেই পারছো, তোমার নিজের মনের কথা দিয়ে সেটাকে বানাবে, এবং সেটা তোমার পরীক্ষায় অসাধারণ উপকার দেবে। তুমি বুঝতেই পারবে যে একটা মাইন্ড ম্যাপ একটা চ্যাপ্টারে বানিয়ে দেখো, আজ পর্যন্ত যারা মাইন্ড ম্যাপ বানাওনি, যারা বানিয়ে পড়তে চাও, তারা নিজেরা তফাতটা বুঝতে পারবে যে আগে কিভাবে পড়তে এবং পড়াটা হঠাৎ করে কিভাবে চেঞ্জ হয়ে গেল। চলো, মাইন্ড ম্যাপ সম্বন্ধে তোমাদের অনেক কিছু বললাম, এবং আগের ক্লাসে এই তোমাদের নিটে কিভাবে পড়তে হবে সেই কৌশলগুলো সম্পর্কে আগে বেশ 2-3টে ক্লাসে আমি সমস্ত কিছু বলেছি, পিছনের ক্লাসগুলো তোমরা সবাই দেখো। নতুন যারা এসেছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের হয়তো কিছুটা কাজে লাগতে পারে। আর তোমাদের সমস্যাগুলো সবসময় কমেন্ট করবে এবং আমি সেই কমেন্টগুলো দেখি, এবং যারা পুরনো ছাত্রছাত্রী আছে তারা সবাই জানো যে আমি কমেন্টের উত্তরও দিই, এবং সবসময় যখন উত্তর দিতে পারি না আমি সেই কমেন্টকে গুরুত্ব দিয়ে সেইটার উপর কখনো কখনো ক্লাসও নিই। আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম ক্লাসে, ক্লাসটা কেমন লাগলো তোমাদের জানিও, আশা করি তোমরা সবাই পড়াশুনো শুরু করে দিয়েছ। পড়াশুনো শুরু করবার যে সমস্ত স্টাডি শিডিউল সেগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন শুধু কি, এখন ক্লাস নেব, ক্লাসটাকে ফলো করে যাও। পরপর পরপর ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সবকটা সাবজেক্টেরই আস্তে আস্তে পরপর আসবে। ইতিমধ্যে যেটা বলেছি প্রি সিজিং প্র্যাকটিসের জন্যে, যে বই পড়ে শেষ করো, সেই ক্লাসটা পুরনো ছাত্রছাত্রীরা সবাই জানো কিভাবে করতে হয়, নতুন যারা এসছো সেটাও দেখে নাও। তাহলে এই ক্লাসে মাইন্ড ম্যাপ সম্বন্ধে তোমরা অনেকটা জানলে, এবং জানলে কি সাংঘাতিক উপকারী একটি জিনিস, লেগে পড়ো মাইন্ড ম্যাপ তৈরি করতে, প্রতিটি চ্যাপ্টার পড়বে মাইন্ড ম্যাপ করে এগোবে। এই ক্লাসে এই পর্যন্ত, আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে, ইন্টারেস্টিং সমস্ত স্টাডি মেটেরিয়াল নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নজর রাখো সামনের ক্লাসে।